দর্শক বন্ধু, আজকে আমরা একটা সুদক্ষ সফল চাষি সঙ্গে আলোচনায় এসেছি, যিনি সারা বছর লাল শাক চাষ করেন। উনি লাল শাক চাষ করে হাজার হাজার টাকা উপার্জন করে এবং সারা বছর সেই চাষটা করে, সেই রকম এক চাষি যাকে দেখতে পাচ্ছেন। আপনার একটু পরিচয় দেবেন। বুড়াখুলি গ্রাম পোস্ট মাঠ তারাহাজারপাড়া জেলা মুর্শিদাবাদ। আপনি এই লাল শাকটা কতদিন ধরে চাষ করছেন? এ আমি তো যখন থেকে চাষ শুরু করেছি আমার লাইফে তখন থেকেই। আচ্ছা, কতদিন ধরে আপনি চাষে সঙ্গে যুক্ত আছেন? প্রায় 40 বছর হয়ে যাবে। 40 বছর? আপনি তো অনেকদিন ধরে এই লাল শাক চাষ করছেন, তাই না? হ্যাঁ, যখন থেকে আমি সবজি চাষ শুরু করেছি তখন থেকেই প্রায় লাল শাকটা আমার চাষের সঙ্গে জড়িয়ে থাকে। বাঙালি ভজনপ্রিয়, যার প্রতিদিনের খাবার তালিকায় লাল শাক থাকে, তাই তো? থাকে তো। এই লাল শাকটা আপনি যে দীর্ঘদিন ধরে করে আসছেন, তাই না? তো করে আসছেন, তাতে এই আবাদটা আপনার সন্দেহ পছন্দের আবাদ? হ্যাঁ, পছন্দ বলতে গেলে এতে বিষ খরচটা কম। বিষ খরচ কম, সারও যে এমন বেশি লাগে তাও লাগে না। আর মানে এক কথা বলতে গেলে লস হবে না, আবার চাই লস হবে না, মানে অল্প দিনে চাষটা করা যায়। আচ্ছা, শাকটা কতদিন সময় লাগে? এটা বর্ষাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়, এক মাসের মাথায় তোলা যায়। বর্ষার সময় আর শীতের দিকে? শীতের সময় ডবল টাইম লেগে যাবে। ডবল টাইম কেন? প্রায় 2 মাস। কেন? শীতের গাছটা কম বাড়ে। ও, শীতের জন্য কম বাড়ে। আর 2 মাস লেগে যায়, তাই তো? 2 মাস লেগে যায়। আচ্ছা, এই লাল শাকটা সারা বছর করা যায়? হ্যাঁ, সারা বছর করা যায়। সারা বছর একটা জমিতে সারা বছর কভার করা যেতে পারে? বছরে তার মানে শীতের টাইমটা বেশি খাচ্ছে আর বর্ষা তো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এক মাসের মধ্যে, তাহলে মোটামুটি 4 বার তো করা যাবে। আচ্ছা, এর থেকে আপনার মানে আয়টা কেমন হয় আপনার, যে সারা বছর করেন 10 কাঠা জমিতে যদি একটা চাষি এই লাল শাকটা করে, তা সেক্ষেত্রে আয়টা মানে একবার করলে, হ্যাঁ, একবারে কত টাকা আয় হতে পারে যদি ভালো দাম পাই? দাম ভালো পেলে, এবং ঘটনা হচ্ছে সব সিজনে সমান দাম পাওয়া যায় না। কোনো কোনো সিজন আছে, যেমন আমি অঘ্রান ভুল বললাম, মানে ভাদ্র মাসে যেটা বুনি আমি। হ্যাঁ, ভাদ্র মাসে। হ্যাঁ, ভাদ্র মাসে শেষের দিকে অর্ধ দিতে বুনি, অর্ধেকে মোটামুটি আশ্বিনের শেষের দিকে তোলা যায়। আশ্বিনের কাতি মাসে চলে যায় তুলতে, ওটা দাম ভালো পাওয়া যায়। মোটামুটি আপনার এই যে আঁকি দেখছি, ওইটাতে মোটামুটি 10 কাঠা হয়ে না হলেও 15-20 হাজার থেকে যায়। 15 হাজার তো হয়ই 3 মাসের মধ্যে। হ্যাঁ, 3 মাসের মধ্যে না, তখন টাইম কম লাগে, মানে 1 মাস থেকে 1.5 মাস, তখন বর্ষা সিজন থাকছে, তো তখন টাইমটা কম লাগে। তার মানে আশ্বিনে ভাদ্রের অর্ধেকে বুনিয়ে বোনার পরে ওটা আশ্বিনে তুলছি আমি। হ্যাঁ, প্রায় 1.5 মাস, 1 মাসের মাথায় তুলা যায়। তাহলে 1 মাসে ওটা 15 থেকে 20 হাজার টাকা হয়, তাই তো? 15 হাজার মিনিমাম হবেই। আচ্ছা, লাল শাকটা মানে জাত হিসাবে আপনি কোন জাতের লাল শাকটা লাগান? রং যেটা ভালো, জবা কুসুম বলছে। জবা কুসুম। আচ্ছা, বীজটা কোথা থেকে সরবরাহ করেন? হরেপাড়া, যে বীজ ভান্ডার হরেপাড়া থেকে আনি। হ্যাঁ, বরং যেতে হয় না। আচ্ছা আচ্ছা, এবার আপনি বলুন চাষ পদ্ধতিটা, আপনি এই যখন লাল শাকটা মানে চাষ করেন প্রথম, কীভাবে কী দিয়ে মানে সার এবং বীজ বোনা পর্যন্ত? হ্যাঁ, আপনি কীভাবে চাষটা শুরু করেন এটা একটু বলবেন প্রথমে। সার বলতে গেলে ফসফেটটা থাকে আমার। হ্যাঁ, ফসফেট, হালকা ডিএপি। হ্যাঁ, ও আর ও অন্য বিজিবি সার বেশি লাগে না এতে, মানে তো খালি পাতাটা তৈরি হলে হয়ে গেল। গোবর সারটা তো আগে দেওয়া থাকে জমিতে, দেওয়া থাকে। আচ্ছা, গোবরটা আগেই দিয়ে দেন? হ্যাঁ, আগে দেওয়া থাকে। আগে দেওয়ার পরে চাষ করেন? হ্যাঁ, চাষ করে ডিএপিগুলো আগে দিয়ে দেন? ডিএপিটা ওই শেষ চাষে দিয়ে দেন। ওইটা ভিজে নিলাম, তো ভিজে নেওয়ার পরে একটা ভালো জয়ে, মানে গম বোনা যেরকম জয়ে, গম বুনি ওরকম আমরা জয়ে চাষ শেষ করে আমরা এক গড় মই দেওয়ার পরে বীজ ছিঁড়ে দিই। বীজ ছিঁড়ে দেওয়ার পরে আবার 2-3 গড় মই দিতে হয়। 2-3 গড় লাগে? 2-3 গাড় লাগে কেন? ওটা এবং এই শাকটা কতদিনের মধ্যে বেরোয়? এটা বর্ষাতে টাইম কম লাগে, ওটা 4 দিনের মধ্যে বেরিয়ে যায়, 4-5 দিনের মধ্যে।
চার পাঁচ দিনের মধ্যে। আর শীতের সময় মোটামুটি 10-12 দিন লেগে যায়। 10-12 দিন। আচ্ছা আপনি কীরকম, এই তো শাক দেখছি আপনার জমিতে, হ্যাঁ ম্যাক্সিমাম সার শাক একদম কালো লেগে আছে, তো আপনার এই এই যে শাকগুলো কী দামে বেচছেন এখন বর্তমানে বাজার দর? এখন বাজারটা একটু কমে গেছে, তার মানে প্রথম দিকে যখন তুলছিলাম তখন 250 হবে, 400 এক কেজি এরকম, 250-300 হাতের মাপে বাঁধা এরকম মাপ। হ্যাঁ হ্যাঁ, তখন আমরা 8 টাকা পেয়েছিলাম, 8 টাকা পাওয়ার পরে এখন তারপরে 7 টাকা, এখন বর্তমানে 6 টাকা পাচ্ছি। আপনি এই চাষ সম্পর্কে আমাদের যে ইউটিউবের দর্শকরা আছে যারা দেখছে এই মানে আমাদের এই ভিডিওটা, হ্যাঁ তাদের উদ্দেশ্যে দু চার কথা বলুন আপনি, তাদেরকে অনুপ্রাণিত করার জন্য। না শাকটা আপনারা যারা চাষের মধ্যে ঢুকে আছেন তারা চাষটা নিঃসন্দেহে করতে পারেন, চাষটা লাভজনক, লাভজনক এবং লস তো নাই, এতে লস নাই। যেমন কপিতে আমরা কি করি, কপিতে হয়তো কোনো কোনো সময় দাম পাই, গতবার যেমন হলো কি ছাগলকে গরুকে আমরা খাওয়াতে বাধ্য হয়েছি, খাওয়াতে বাধ্য হয়েছি, কিন্তু লাল শাকটা হয় না, কিন্তু যেটা খরচ গেল সেটা সবই গায়ে বসলো, কিন্তু লাল শাকে ওই জিনিসটা হয় না। লাল শাকে একটা মানে লাভ কম হলেও লাভ আছে, মানে বিক্রি হবে, বিক্রি হবে, বাজারে গেলে ঘুরে আসবে না, ঘুরে আসবে না, এটা একটা প্রফিট। আচ্ছা লস নাই, যেহেতু লস নাই খরচ কম। আচ্ছা আপনি তো একটা যেখানে খরচ কম সেখানে লাভের অঙ্কটা বেশি থাকবে। আরেকটা বিষয় একটু জানতে চাইছি, মানে যেহেতু লাল শাকের ভিডিও লাল শাকটাই রাখতে চেষ্টা করেছিলাম আমি, তবুও আমার একটু লোভ হচ্ছে আপনার বিষয়টা জানার জন্য। হ্যাঁ লাল শাক বাদেও আমি একটু আলাদা একটু প্রশ্ন করবো, আপনি তো সারা বছরই চাষ করেন তাই না? হ্যাঁ 45 বছর 40 বছর অভিজ্ঞতা, তাহলে আপনি একটু বলুন যে আপনি আর অন্য অন্য কী চাষ করেন সারা বছরে, একটু একটু জানতে চাই আমার খুব কিউরিওসিটি। সারা বছরে কফি চাষটা থাকে, কফি থাকে, কাঁকড়ো বর্ষার সময় এখন কাঁকড়ো লাগানো হয়ে গেছে, আমাদের পটল লাগানো আছে, এখন এতেই পটল আছে নাকি? হ্যাঁ এর ভিতরে পটল লাগিয়েছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার একটু দেখাও পটল, ঝিঙের মতো আর কি, ঝিঙের মতো লম্বা কালো, হ্যাঁ বাজারে বিক্রি হয় ওটা, তাই তো ভালো চাহিদা এখন, ওটা ধুঁধল হবে, সব বাহান হবে নাকি? বাহান ওটা তো মাচা হবে, মাচা হবে, সুন্দর জিনিস। আপনি সারা বছর, সারা বছর সবজি থাকে আপনার? সবজি থাকি, লাউ কুমড়ো পুনকা লাল শাক থেকে আরম্ভ করে, তো কাঁকরোল কাঁকরোল পটল, তাহলে মানে বেগুনের চাষটা আমি পারি না, আগে খুব পেরেছি, এখন তো বিষ টানতে পারি না আমি, বিষ টানতে, হ্যাঁ ওই জন্য বেগুনের চাষটা কমে দিয়েছি। কিন্তু আপনি একটা কথা মানে এখন বর্তমানে খেয়াল করেছেন, এখন বেগুন খুব সস্তায় খুব সহজে আবাদ করা যাবে মালচিং পদ্ধতিতে, শুনেছেন তাই তো? তো এই পদ্ধতিটা আপনি চালু করেন? আমি ভাবছি ওটা তো ওই পদ্ধতিতে মানে ও হয়তো অল্প করে অল্প কিছু জমিতে ওটা পরীক্ষামূলক আমি প্রথমে শুরু করব, তারপরে আমার যদি ভালো লাগে তখন আস্তে আস্তে চাষটা বাড়াবো। এবং আমি যতটা জানি, হ্যাঁ আমি যতটা জানি আমার নিজের কথা, মালচিং পদ্ধতি যদি চাষ করা যায় তাহলে কিন্তু লেবার খরচ কমে যাবে, হ্যাঁ নিড়ানি দিতে হবে না এবং গাছের গোদ ভালো থাকবে, সেচ কম লাগবে। আপনি এটা আমি সাজেস্ট করছি আপনি এটা শুরু করুন, শুরু করবো, এবং আপনার যে বয়স হয়ে গেছে এই খাটনিটা কমে যাবে আস্তে আস্তে। হ্যাঁ আমার ইচ্ছা আছে ওটা আমি শুরু করবো। হ্যাঁ ঠিক আছে।